আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো দর্শক, আজকে কিন্তু দেখে নেব বিগ বসের যে 3 জার এবং 4 জার এর মধ্যে বিভিন্ন ধরনের পাওয়ারফুল ব্লেন্ডার, যেটাতে কিনা সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন। আর এই জন্য আছে আমাদের সাথে রুবেল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কোনটা দিয়ে শুরু করবো, 3 জার না 4 জার? ভাই আজকে 3 জার দিয়ে শুরু করবো। এটা কি ড্রাই মশলা এবং পেস্ট মশলা সব ধরনের কাজই হবে? আল্লাহর দুনিয়াতে যত ধরনের মশলা আছে আপনার, একদম যদি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে ভাই আমি ব্লেন্ডারের ভিতর আজকে এটা করবো, এমনও ব্লেন্ডার আজকে রাখবো। আচ্ছা, এটা তো নরম জিনিস, আমরা তো শুকনো যে থাকে সেটা কিন্তু শক্ত। শুকনো হলে হাড্ডি করবেন আপনি, সরাসরি গরুর হাড্ডি করবেন, সেটা করা যাবে, সরাসরি গরুর হাড্ডি করতে পারবেন। এত শক্তিশালী ব্লেন্ডার আনছে, অনেকে কিমা খান না, রক থেকে ব্লেন্ডার আটকে আছে, রক হাড্ডি যা দিবেন, আস্ত মুরগি দিয়ে দিবেন, একদম পুরো পেস্ট কিমা হয়ে যাবে। বস মানে বস, বস জি বিগ বস, বসের উপরে আবার বস, আবার ঠিক আছে। এখানে হচ্ছে আপনার আজকে থাকবে 3 জারের একটা ব্লেন্ডার। এখানে দেখেন বিগ বসের বিবি মডেল, এই যে আমি এটা বক্সটা একটু দেখে দিই, এটা হচ্ছে এটার বক্সটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাসিক মডেলটা, ক্লাসিক মেড ইন ইন্ডিয়া। এটার হচ্ছে 1 বছরের গ্যারান্টি থাকবে, তারপর 2-5 বছরের ওয়ারেন্টি থাকবে। এখানে যদিও 2 বছর দেওয়া, আমাদের নতুন সবগুলোকে আমরা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, নতুন সবগুলো চলে আসছি কোথায় আমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে সানাফ কোকারি, সানাফ কোকারি মার্কেট, পোস্ট অফিস গেট, নিচতলা, গলি নম্বর 18, দোকান নম্বর 405 নম্বর দোকান। স্ক্রিনে দেওয়া এই 3টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং বিকাশের সুবিধা আছে। আচ্ছা, এই ঠিকানা বরাবর আসে সরাসরি নিতে পারবেন, এবং যারা ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে, শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন। অনেকের কথা থাকতে পারে ভাই, এখন তো চলতেছে বিভিন্ন জায়গায় আন্দোলন, আন্দোলনের ভিতরেও আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে শুধু। আচ্ছা আচ্ছা, তো আমরা শুরু করবো এই যে বসের এই ব্লেন্ডারটা দিয়ে। এটার ওয়াট হচ্ছে 1200 ওয়াট, 1200 ওয়াট, 1200 ওয়াট। এটার সাথে জার থাকবে 3টা, এই দেখেন, এটা হচ্ছে ছোট জার, ছোট জার। এই জিনিসটা আমরা সাধারণত যারা ব্যবহার করি আমরা এই জিনিসটা খেয়াল করি না, এটা বেশিরভাগ থাকে প্লাস্টিকের, এটা কিন্তু অরিজিনাল মেটাল, মেটাল মেটাল মেটাল, অরিজিনাল মেটাল, ঠিক আছে। এগুলা ভেঙে যাবে, ফেটে যাবে, 1 বছরের গ্যারান্টি থাকবে, 1 বছরের গ্যারান্টি। আর এটার ব্লেড গুলো দেখেন, আমরা অনেক সময় 2 ব্লেড দেখি, এটা 4 ব্লেড, 4 ব্লেড, ঠিক আছে, 4 ব্লেড। এটার ভিতরে আপনার শুকনা, তারপর হচ্ছে যত শক্তিশালী যা আছে সব ড্রাই যত জিনিস আছে এটার ভিতরে করুন। শুকনা আরপিএমটা কত হবে? এটার আরপিএমটা এখানে লেখা আছে, আমরা একটু দেখিয়ে দেই। এখানে এটা হচ্ছে 1200 ওয়াট, 1200 ওয়াট এর হবে আরপিএম। এর জন্য আমরা একটু বের করি, যেহেতু আরপিএম নিয়ে আমরা কথা বলে দিচ্ছি, বক্সের ভিতরে প্রত্যেকটা লেখা আছে এইখানে সবকিছু দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন মানে মোট কত হচ্ছে, 1 টানা 30 মিনিট চালাতে পারবে, ঠিক আছে। দেখেন 1200 ওয়াট এর মধ্যে রয়েছে, জি। আর এটার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এটা 2024 সালের প্রোডাক্ট, 4 মাস, এটা হয়তো বা 7 মাস রানিং স্টার্টিং, এটা হচ্ছে 4 মাস, মানে 3 মাস হইছে এই প্রোডাক্টের বয়স, ঠিক আছে। আর এটার এপ্রক্স হচ্ছে আপনার 23,000 RPM, এটা আমরা একটু সাইডে রাখলাম বক্সটা, ঠিক আছে। আর এটা আরেকটা জিনিস আপনাকে বলে দিছে, আপনার এটা যদি টানা আপনি 30 মিনিট চালান, এক ইউনিট টানা যদি 30 মিনিট চালান, কারণ এটা অনেক হাই কোয়ালিটি, মানে বিদ্যুৎ সাশ্রয়ী এবং পাওয়ারফুল। আর শেপটা দেখেন, অসাধারণ একটা লুক, আপনি যে কোনো টেবিলে অথবা দেখা গেছে এই যে এখানে 1200 ওয়াট লেখা আছে। অনেকের কমপ্লেন থাকে ভাই, অনেক সময় আমরা শক্ত জিনিস দেই, সেক্ষেত্রে যদি ব্লেড আটকে যায় মোটর তো ঝুলে যাওয়ার সম্ভাবনা। এটার নিচে লোড অফ সার্কিট ব্রেকার আছে, রেস্ট অফ সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা আপনার একটু পাস করলে আবার স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই গেল চার, এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ছোট জারটা, ছোটটা একটা জার আমরা দেখাইলাম, জি। তারপরে এটা হচ্ছে মিডিয়াম জার, পেস্ট করার জন্য। এটা এই দেখেন, এটা এই যে ব্লেডটা দিচ্ছে, এটা হচ্ছে সামুরাই ব্লেড, সামুরাই ব্লেড। আপনার অনেকের কমপ্লেন থাকে ভাই, এই ছোট জারের ভিতর অল্প কয়টা মশলা আমি করলে আমার হয় না, আমার বেশি মশলার প্রয়োজন, বেশি দরকার হয়। আমি আপনাকে বলতাছি এটার ভিতরে আপনি একদম সরাসরি আস্ত হলুদ দিবেন, আস্ত হলুদ দিবেন এটার ভিতরে হয়ে যাবে। আপনি হলুদের পাশাপাশি যদি আবার আদা রসুনও করতে চান এটার ভিতরে করবেন, এটাতে জামন চাই করতে পারবেন। এরপরে যে চেষ্টা থাকবে এটা হচ্ছে আরেকটা, আর দেখেন বড় সাইজে জুস লাচ্ছি এগুলা করার জন্য ভাই, শুধু জুস লাচ্ছি না, আপনি যদি এটাতে মশলাও করেন আপনাকে কেউ মানা করবে না। এটার ব্লেড হচ্ছে 6 ব্লেড, 6 ব্লেডের, ঠিক আছে। এটা কি কারণে অনেকে জুস লাচ্ছি করলে মশলা করে না, মশলার গন্ধটার জন্য এটা অনেকে দেয় আলাদাভাবে করে। তো এইখানে থাকবে হচ্ছে বড় একটা জার, এখানে যদি আপনি জুস করেন সেক্ষেত্রে দেখেন উপরে দিয়ে আপনি ফল দিতে পারবেন, অপশন আছে, তারপর পানি টানিও দিতে পারবেন। এটা উপরে দিয়ে দিলে এইভাবে লাগানো যায়। আর এটার এখানে একটা লক আছে, আমি একটু লকটা দেখিয়ে দিই, এই যে দেখেন
এখানে একটা লক আছে, এই ঘাটের ভিতরে একটা লক আছে, আমি এই জিনিসটা এই যে লাগিয়ে দিলাম, এই গেল এটার অপশন, এই গেল একটা জগ, এগুলো দুইটা জিনিস, এগুলো মিডিয়াম জগটা, তিনটা শেপটা দেখেন পুরো মনে হয় ওয়ার্ল্ড কাপটার মতো একটা শেপ, অনেক সুন্দর একটা, ঠিক আছে, এই গেল দুইটা, এ একটা ছোট, আমরা এটার স্পিড টো একটু দেখে দেই, এটার স্পিড টো অনেক হাই কোয়ালিটির স্পিড, আচ্ছা অনেক স্পিড হবে, আর সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মশলা যাই করতে চান কমার্শিয়াল কাজ ইউজ করতে পারবেন, এবং বাসা বাড়িতে কিন্তু আপনারা যারা করতে চান ইউজ করতে পারবেন, এটা হচ্ছে পুশে করতে আছে, আচ্ছা এটা ওয়ান স্পিড, টু স্পিড, থ্রি স্পিড, দেখেন এটা অসাধারণ, অনেক পাওয়ার, আর আপনি যে ভলিউমটা পাওয়ার কমাইবেন বাড়াবেন যে জায়গাটা হাত দিবেন এই জায়গায় হাত দেওয়ার রুচিটাই অন্যরকম, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোয়ালিটিটা এত সুন্দর করছে বস বসে, ঠিক আছে, এরপরে বসের যে আরেকটা আছে, হ্যাঁ আমরা এখানে যেহেতু একটা দেখাইলাম এটা 1200, এটা হচ্ছে 3000 এর 1200 ওয়াট, এখানে রাখি, ঠিক আছে, এখানে থাকো, ওকে, তো একটা করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে, এখন দেখাবো চার্জার, চার্জার 4000 এর যেটা, এটা হচ্ছে চার্জার, এই দেখেন এটারও আপনার চারটা ব্লেডই থাকবে, চারটা ব্লেড, এটার যে নিচের জিনিসটা এটাও আপনার মেটাল থাকবে, মেটাল থাকবে, শুধুমাত্র আগেরটার তুলনায় এটার একটু সাইজটা বড় থাকবে, একটু বড় সাইজ, এই দেখেন আমরা যদি পাশাপাশি রাখি যার সাইজ গুলো একটু বড় হবে, জাস্ট মোটামুটি ভালোই বড় আছে, ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা ছোট জার থাকবে, তারপরে একটা মাজারো জার, মাজারি জার, এই মাজারো জার, মাজারো জার আমরা ওইটা সামুরাই দুইটা ব্লেড দেখিয়েছি, এটা সামুরাই ব্লেড হচ্ছে চারটা, চারটা ব্লেড, ঠিক আছে, আমরা অনেক সময় চার ব্লেড দেখাই কিন্তু সেগুলোর ব্লেডটা একটু পাতলা থাকে, এটা কিন্তু অরিজিনাল সামুরাই ব্লেড, সামুরাই ব্লেড, অরিজিনাল সামুরাই ব্লেড, আর এই প্রত্যেকটা কিন্তু মেটাল, প্রত্যেকটা মেটাল, ঠিক আছে, এই হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ঢাকনাটা সুন্দর মতো লেগে যাবে, আর হ্যান্ডেল গুলো দেখেন এই যে কোয়ালিটি, এই যে সামনের যে কোয়ালিটি, এটার সাথে সম্পূর্ণ আপনার এসএস এর মতো ডিজাইন করা, ডিজাইন গেলো হচ্ছে দুইটা জার গেলো, চমৎকার একটা লোক, এ হচ্ছে আরেকটা, এটা হচ্ছে 6 ব্লেড করছে, এটার ভিতরে আপনি আদা রসুন করতে পারবেন, জুস লাচিও করতে পারবেন, সবকিছু করতে পারবেন, এগুলো আপনার তিনটা জার, এটা প্রত্যেকটা কিন্তু মেটাল, আমি বারবার বলে দিচ্ছি, এখন আসেন অনেকের কমপ্লেইন থাকে ভাই স্টিলের ভিতরে যদি জুস করি অনেক সময় ছাপা ছাপা থাকে, হাই কোয়ালিটির মানে আপনার ব্লেন্ডার যা আছে সবগুলাতে ছাপা আছে, সেটা ফ্রেশ আসে না, ফ্রেশ হয় না, ছাকনি দিয়ে ছাকতে হয়, ছাপাটা হয়, ঠিক আছে, তাদের জন্য এখানে এক্সট্রা একটা জার আছে, ঠিক আছে, জুজার যেটাকে বলে, জুজার, শুধু জুজার না, এখানে ফ্রেশ জুসার, ফ্রেশ জুজার, এখানে ফ্রেশ জুসার, এই জিনিসটা আপনি যদি এক গ্লাস জুস খেতে চান রেস্টুরেন্টে আপনার মিনিমাম 400-300 টাকার মতো লাগে এক গ্লাস ফ্রেশ জুস খেতে, এটা আপনি বাসায় খেতে পারবেন 150 টাকার ফল কিনা ফ্রেশ জুস 2-3 গ্লাস খেয়ে নিতে পারবে, আচ্ছা ঠিক আছে, এই গেল আপনার এই জার, একটা চার্জার, একটা এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মোটরটা, এটা হচ্ছে মোটর, মোটরটা 1200 ওয়াট, 1200 ওয়াট, এই আমরা একটুখানি এখানে দেখে দিচ্ছি 1200 ওয়াটের মোটর, এখানে দেখেন এটা হচ্ছে এটার বক্সটা, এই যে এটা হচ্ছে টাইটানিক মডেল, টাইটানিক, ঠিক আছে, এটারও 1 বছরের মোটর গ্যারান্টি আছে, আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে প্রোডাক্টটা দেখতে পারতাছেন, এই প্রোডাক্টটা নেওয়ার পরে আপনাদের যদি অনেকের কমপ্লেইন থাকে ভাই আমরা যে গ্রাম দেশে নেই এখানে এই ধরনের ঘুষগুলো পাওয়া যায় না, আচ্ছা এটা যদি 1 বছরের ভিতরে নষ্ট হয়ে যায় আপনারা এটা ফ্রি পাবেন, ফ্রি পাবেন, 1 বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় ফ্রি পাবেন, 1 বছরের এই ঘুষের গ্যারান্টি থাকে, আর প্রয়োজন হলে আপনারা দুইটা তিনটা সাথে করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, অর্ডার দিয়ে এক খরচে চলে যাবে, এই বিগ বস যারা নেবেন আমি বিগ বস এর এই 1200 ওয়াটের এই 4-in-1 এর স্পিডটা একটু দেখে দেই, এটার অসাধারণ স্পিড, এটা খুব ভালো স্পিড হবে, জি এটা অসাধারণ স্পিড, দেখেন অসাধারণ স্পিড, আর 1 স্পিড 2 স্পিড 3 স্পিড, আর যখন আমি লাইনটা দিলাম এখানে একটা পাওয়ার বাতি চলে আসছে, ঠিক আছে, পাওয়ার লাইট আসবে, আপনার এটার লুকটাই অসাধারণ, তো এই যে প্রোডাক্টটা এটা এটারও আমরা চলে গেলাম, এটাকে এক পাশে রাখলাম, এই গেল আপনার দুইটা মডেল আমরা দেখাই, এখন এখানে রাখেন, এখন হচ্ছে আমরা একটা দেখাইলাম 1200 ওয়াট, 1200 ওয়াট 3000, এখানে আরেকটা দেখাইলাম, এটাও তো 1200 ওয়াট 4000, এই গেল দুইটা, ঠিক আছে, এখন আসেন 2000, আচ্ছা 2000, অনেকের রিকোয়েস্ট ভাই এসএস ব্লেন্ডার কিনতেছি কিন্তু বডিটা আমার স্টিলের এই প্রয়োজন, আচ্ছা আচ্ছা, অনেক এই জিনিসটা আমরা আনি না, কারণ হচ্ছে স্টিল ব্লেন্ডারে বিদ্যুৎ আসার একটা চান্স ছিল, এই তাদের জন্য মানে খুব সুন্দরভাবে একটা প্রোটেক্ট করা, যেটাকে আমরা বলি ভ্যাকুম সিস্টেম, ভ্যাকুম, তিনটা লেয়ার এটার ভিতরে তিনটা লেয়ার দেওয়া আছে, উপরে স্টিল, মাঝখানে একটা ক্রোমিয়াম আছে, এর ভিতরে আবার প্লাস্টিক আছে,
মানে এখান দিয়ে আপনার এই যে লেয়ার গুলো সাইড থেকে বাহির এই যে সাইড দিয়ে দেখা যায় ভিতরে, ঠিক আছে। আর এটার ওয়েটটা আমি যদি ওয়েট স্কেল থাকতো পাল্লা থাকতো আমি মাপটা দেখাইতাম, মানে অনেক ওজন, একটা বাচ্চারে দিলে বাচ্চা নিতে পারবে না, অনেক ওজন আছে, এত এটা হেভি। চার কোনটা কোনটা, কত লিটার কত লিটার? এটা ভাইয়া কমার্শিয়াল, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি এটার ভিতরে গুলি করবেন, গুলি ঠেকে যাব ইনশাল্লাহ, এই জার কিচ্ছু হবে না, এত হাই কোয়ালিটির জার। আর এতটা হেভি, এগুলো যেরকম আমাদের বাসা বাড়ির কোয়ালিটি একটু কাছে আসেন, এটা কত বাসা বাড়ির জন্য হাই কোয়ালিটি। এটার ফিটনেস দেখেন, এটার ফিটনেস দেখেন, মানে যেটা কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য যেটা তৈরি, এটা কমার্শিয়াল ভাবে তৈরি হয়েছে। যদি ওয়েট স্কেল থাকতো আমি আপনাকে ওয়েট মেপে দেখা দিতাম, আর এটার স্পিডটা একটু দেখাই, অসাধারণ স্পিড, এত হাই স্পিড। এটা ওয়ান স্পিড, ওয়ান স্পিড, ওয়ান টু, জাস্ট বোঝানোর জন্য বেশি কিছু না, আমি এখান থেকে এই এই কাগজটা দিয়ে দিতেছি, দেখেন ওর কলজা ছিঁড়া ফেলাইবো, মানে কাগজটা অনেকে কইবো আপনি ছিললেন কি কারণে, আর নাহলে ব্লেডে পাবে না। আচ্ছা, এই যে দিলাম না, দেখেন আপনার, মানে এটার ইন্দুরে যেরকম কাটলে কুচি কুচি হয়ে যায় এরকম, এটার ভিতর হাড্ডি দিবেন। আচ্ছা, হাড্ডি।